স্মার্ট ওয়াচ কেলেঙ্কারিতে এবার পাকিস্তান ক্রিকেট দল। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি, অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। কেলেঙ্কারি যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ে না। দুর্নীতি, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে মাদক, এসব কিছুতেই উচ্চারিত হয় পাকিস্তানি ক্রিকেটারদের নাম। আর তারই জের ধরে এবার ম্যাচের মধ্যেই স্মার্ট ঘড়ি ব্যবহার করে ফের আলোচনায় দেশটির ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানি ক্রিকেটারদের স্মার্ট ঘড়ি ব্যবহার নিয়ে চলছে তোলপাড়। টেস্টের প্রথম দিন দুই পাকিস্তানি ক্রিকেটার আসাদ শফিক ও বাবর আজম স্মার্ট ঘড়ি পরেই মাঠে নেমে যান। এই ঘড়ির সাহায্যে সময় দেখার পাশাপাশি অনেকটা মোবাইলের কাজও সরা যায়। খেলা চলাকালীন মাঝে মধ্যেই তাদের এই ঘড়ি ব্যবহার করতে দেখা গেছে। বিষয়টি আমলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তাদের নির্ধারিত নীতিতে স্পষ্ট বলা আছে যে কোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস মাঠ ও ড্রেসিং রুম এরিয়াতে বহন করা যাবে না। কিন্তু নিজেদের হাতে স্মার্ট ঘড়ি পরে ICC-র এমন নিয়ম উপেক্ষা করেছেন শফিক ও আজম। দিনের খেলা শেষে শফিক ও আজমকে ICC-তে ডেকে পাঠানো হয় এবং কড়া করে মৌখিকভাবে তিরস্কার করা হয়। পাশাপাশি ওই দুই ক্রিকেটার সহ পুরো পাকিস্তান দলকে পরবর্তীতে এমন কোনো ডিভাইস সঙ্গে বহন করতে বারণ করা হয়েছে, অন্যথায় বড় শাস্তি পেতে পারে পুরো দল। তো বন্ধুরা, প্রায় পাকিস্তান দলের নানাবিধ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।